এতদিন তার এজলাসে বিচার চাইতে আসতেন সকলে, এবার বিচার চাইতে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন ধর্মাবতার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা। এবার সেই বিজেপি নেতা মামলাকারীর ভূমিকায়। ভোটের মাঝে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাই এবার আদালতের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই এফআইআর এর কারণে নির্বাচনের প্রচারে সমস্যা হবে বলে দাবি তমলুকের বিজেপি প্রার্থীর। দ্রুত এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার এই মামলার শুনানি। প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন বিজেপিরও একটি মিছিল ছিল। অভিযোগ ওঠে সেই মিছিল থেকে প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মইদুল ইসলাম তমলুক থানায় একটি এফআইআর করেন। সেখানেই নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।